फ्रेंड वेलकम बैक टू माय चैनल अंजुस मेकअप वर्ल्ड। आज के वीडियो खूब एक मजार वीडियो होते चले तो आज के वीडियो तुम्हारे संगे शेयर करते जा किछुदिन आगे हमें देखी जो यूट्यूबे अनेक जगह एक वीडियो खूब वायरल होच्छे भीषण भावे वायरल होच्छे जे वीडियो एक हे मेकअप हैक्स जेटा लिपस्टिक दिए एक हैक्स बनानो होच्छे तो आज के सेटाई ट्राई करते जा चलो आगे देखी हमें स्टार्ट करी কিভাবে তার রেজাল্ট কিভাবে হয় আমরা দেখি স্টার্ট করি। সবার প্রথমে আমরা ফেসটাকে আগে ময়শ্চারাইজার দিয়ে ফেসটাকে রেডি করে নিব মেকআপের জন্য। তো আগে ময়শ্চারাইজারটা আমরা লাগিয়ে নেব। আমি ইউজ করছি পিএসসির ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার দিয়ে ভালো করে ফেসটাকে আগে রেডি করে নিতে হবে মেকআপের জন্য। हमें आई मेकअप हल्का करे करे नहीं थी कारण वीडियो ना होले अनेक बड़ो हो जित तई हमें आई मेकअप एक तो कर मॉइश्चराइजर लगानो कमप्लीट। एबार आमी लागिए नेब प्राइमर। प्राइमर आमी यूज करछी पीएसएर प्राइमर। एटा आमरा शुकोते दिब। प्राइमर पुरोपुर शुक्र गेछे। एबार हैक्सटा ट्राई करब तार जोन्नो आमी लिप प्यालेटटा यूज करब। आमार काछे एकटा क्रीम लिपस्टिक आछे किन्तु आमार घरे एखन फैन चलछे तो ओटार जोन्नो एटा खूब ताड़ाताड़ी शुकिए जाबे। एटा एमनितेओ ताड़ाताड़ी शुकिए जाय ताई एटा आरो अनेक ताड़ाताड़ी शुकिए जाबे। तो आमी एई लिप प्यालेटटा यूज करब। लिप प्यालेट यूज करब लिप ब्राश दिए। আমি লিপ ব্রাশটা পেলাম না তাই আমি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ইউজ করব। তো আমি তার আগে একটু ভিডিওটাকে ক্যামেরাটাকে ক্লোজ করে নেব কারণ যেন তোমরা ক্লিয়ারলি পুরোটাই দেখতে পাও। এই কালারটা নেব। এবার নেব আমরা বিউটি ব্লেন্ডার। বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা ব্লেন্ড করব। তোমরা দেখো আমি ভালোমতো ব্লেন্ড করে নিয়েছি পুরোটাই। যেভাবে ব্লেন্ড করা হয়েছিল আমি পুরোটাই ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ইউজ করব কনসিলার। তো আমি কনসিলার ইউজ করছি এখানে সুইস বিউটির কনসিলার প্যালেট। এখান থেকে আমি লাইট কালারটা মিডিয়াম কালারটা চুজ করে আমি কনসিলারটা ইউজ করব। তো আমি এই এই শেডটা ইউজ করব। আমি আবার ওই ব্লেন্ডারের সাহায্যে যে দিকটা পরিষ্কার আছে সেই দিক থেকে ব্লেন্ড করে নেব পুরো কনসিলারটাকে। তারপরে আমি ইউজ করব এর উপরে ফাউন্ডেশন। ফাউন্ডেশন ইউজ করব আমি পিএসসির ফাউন্ডেশন। তো এটা আমার থেকে স্কিন টোনে একটু ডার্ক আছে তার আমি তার জন্য এটাতে লাইট কালারের একটা সুইস বিউটির হাই কভারেজ ফাউন্ডেশনটা নিয়ে দুইটাকে একসঙ্গে মিক্স করে তারপরে আমি লাগিয়ে নিব। তো আমি ডাইরেক্ট লাগাবো আজকে, আমি মিক্স করব না, অন্য সময় আমি মিক্স করেই লাগাই। এবার আমি সুইস বিউটির ফাউন্ডেশনটা লাগিয়ে নেব যেখানে যেখানে ওই ফাউন্ডেশনটা আমি লাগিয়েছি। এবার আমি সেম ব্লেন্ডার দিয়ে পুরো ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড করব। সুন্দর একটা পিঙ্কিশ পিঙ্ক টাইপের লুক আসছে। আমার আইব্রোটাতে একটু লেগে গেল। তোমরা দেখো ফাইনাল লুকটা দেখে ফাইনাল লুকটা আমরা দেখব কিভাবে হয়। কিন্তু ক্যামেরায় হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এটা সামনের থেকে আরো সুন্দর লাগছে।
তোমরা ট্রাই করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে তোফাতটা কত সুন্দর লাগছে। তোমরা বুঝতে পারছো হালকা এই সাইডটা পিঙ্ক পিঙ্ক টাইপের, এই সাইডটাও পিঙ্ক পিঙ্ক টাইপের, যেখানে যেখানে আমি ব্লাশ লাগিয়েছিলাম। তো খুব সুন্দর একটা পিঙ্কিশ টাইপের, ন্যাচারাল টাইপের একটা ইয়ে আসছে ব্লাশ। বাস এবার লাগাবো আমরা ক্রিম কন্টোর। আমি সেম সুস বিউটির প্যালেট থেকে ক্রিম কন্টোর নিচ্ছি। কন্টোর নিয়ে আমার আমি বেশি ডার্কটা নিচ্ছি না, কারণ আমার এমনিতেও কন্টোরিং বেশি লাগবে না। এবার আমরা সেম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। এটা করব উপর দিকটা, অবশ্যই যে জায়গাটা পরিষ্কার আছে সেই জায়গার দিকে করব, কারণ এটা দিয়ে করলে আবার রেড হয়ে যাবে। এবার আমরা সেম কনসিলার প্যালেট থেকে একটু লাইট কালার নেব। এই যে এটা লাইট কালারটা, আমরা এইভাবে করে এইভাবে করে লাইট কালারটা নেব। ব্লেন্ড করে নেব একটু। এবার আমি ইউজ করব সুগারের লুজ বানানা পাউডার। এটার একটা হোয়াইট কালারের হয়, একটা বানানা ফ্লেভারের হয়। তো আমি বানানা পাউডারটা ইউজ করব। হোয়াইট কালারটা একটু বেশি ভালো লাগে না, তাই বেসিক্যালি সবাই ইয়েলো কালারটাই ইউজ করে। আমি এখানে একটু লাগিয়ে নেব। আর একটা জায়গায় আমরা লাগিয়ে নেব, এটা আমি স্কিপ করছি, তো তোমরা এখানেও লাগিয়ে নেবে। এবার আমি সেখানেও পাউডার লাগিয়ে নিব। এবার আমরা এরকম একটা ব্রাশ দিয়ে পাউডারটাকে ক্লিন করে নিব। এরপরে এরপরে আমরা ইউজ করব পাউডার। আমি এখানে ইউজ করছি ফিটমির পাউডার। এটা শেড নাম্বার আমার মনে নেই, তোমরা দেখে নিও। আমি পাউডার দিয়ে সেট করে নেব পুরো ফাউন্ডেশনটাকে। এবার লাগিয়ে নেব আমরা লিপস্টিক। লিপস্টিক যদি আমার লাগানো হয়ে গেছে, লিপস্টিক লাগানো কমপ্লিট। এবার আমি আই মেকআপটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা করি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লুক আসছে। তোমরা দেখো কত সুন্দর একটা পিঙ্কিশ ন্যাচারাল টাইপের লুক আসছে। খুব একটা কেকি লাগছে না, প্যাচি লাগছে না, খুব সুন্দর একটা ন্যাচারাল একটা পিঙ্কিশ ভাব চলে আসছে। তো তোমরা অবশ্যই এই হেক্সটা ট্রাই করো, এবং বাড়িতে আমাকে কমেন্টসে জানাও তোমাদের হেক্সটা ট্রাই করে কেমন লাগলো। আর খুবই সুন্দর একটা হেক্স, এটা খুবই ভালো কাজ করে। তোমরা অবশ্যই 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 এটা ট্রাই করো, খুবই ভালো হেক্স। হ্যাক্সটা আমার আমার পার্সোনালি খুবই ভালো লাগছে, তোমাদেরকেও। আর আমি জানি এটা তোমরাও ট্রাই করলে, তোমরাও যদি ঠিক মতো ট্রাই করো তো তোমাদেরও খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আর এমনিতেও ক্রিম কন্ট্রোলিং তারপর ক্রিম ব্লাশ করলে অনেক লং লং টাইম চলে যায়। নর্মাল পাউডার ব্লাশ যেমন বেশিক্ষণ লং লাস্টিং হয় না, তো
ক্রিম ব্লাশ সেই জায়গায় অনেকক্ষণ থাকে, তো তোমরা ক্রিম ব্লাশ যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা লিপস্টিক ইউজ করে যে কোনো রেড পিঙ্ক বা কোনো হালকা কালারের কোনো লিপস্টিক তোমরা ইউজ করতে পারো। লিপস্টিক দিয়ে তোমরা যে কোনো কালারের লিপস্টিক, যে কোনো বলতে যে কোনো না, যেমন মানে ব্লাশারের যেইগুলো কালার হয় সেরকম টাইপের কোনো লিপস্টিক দিয়ে তোমরা এটা ট্রাই করতে পারো। খুব সুন্দর একটা হেক্স, আমার খুব ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিও এখান থেকেই, দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্ট করে দিও, আর হ্যাঁ শেয়ারও করে দিও। সো দেখা হবে পরের ভিডিওতে।